হজ করার পর আর কোনো আকাম কুকাম করা যাবে না খারাপ কাজ করা যাবে না এটা কোথায় পাইছেন আপনারা আমি তো কোথাও পাইনি কোরআন হাদিসে কোথাও আমি জানি না যে হজ করার পর আর কোনো কি করা যাবে না খারাপ কাজ করা যাবে না দায় রাখার পর আর কোনো খারাপ কাজ করা যাবে না কই এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই তার মানে কি হজ করার পরও খারাপ কাজ বাকিটা বলতেছেন না দেখি করা যাবে আমাদের দেশে হজ বিলম্ব করার জন্য শয়তান অনেক কুবুদ্ধি আমাদের মাথা দেয় অনেক বানোয়াট মাসালা সাপ্লাই করে এর মধ্যে একটা মাসালা হলো যে ছেলে মেয়েদের বিয়ে শাদি না করায় হজে যাওয়া যাবে না এখন মনে করেন একজন ইয়াং মানুষ ব্যবসা বাণিজ্য করে মাশাল্লাহ হজে যাওয়ার মতো টাকার ব্যবস্থা হয়েছে আর বেচারা এখনো বিয়েই করেনি তো বিয়ে করবে ছেলে মেয়ে হবে সেগুলা বিয়ের উপযুক্ত হবে তারপর বিয়ে দিবে তারপরে হজে যাবে তার মানে রিজেক্টেড লাইফ যেটা ফার্মের মুরগির মতো ডিম পাড়া শেষ সেটার কোনো কাজে লাগবে না ওইটার যেরকম কোনো দাম নাই ওই লাইফে আপনি যখন চলে যাবেন যে আপনার কোথাও কোনো দাম নাই রিজেক্টেড হয়ে গেছেন সময় কাটে না এখন আপনারা ঠেলে ঠেলে পোলাপানি হজে পাঠাই দেবেন এটা হজ হয় না হজ এটা এত কষ্টসাধ্য ইবাদত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেটাকে জেহাদের সাথে তুলনা করেছেন এত পরিশ্রম সেখানে করতে হয় জীবনবাজি সেখানে রাখতে হয় এমনও হয় যে আরাফাত থেকে মক্কা পর্যন্ত হেঁটে হেঁটে আসা লাগে 15 কিলোমিটার 20 কিলোমিটার পথ প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে হেঁটে আসা লাগতে পারে তো এত কষ্টের ইবাদত সেই ইবাদতটা বৃদ্ধ বয়সের জন্য রেখে দেয়া এটা বোকামি ছাড়া আর কিছুই নয় অনেকে হজ করেন না জোয়ান বয়সে অজুহাত হিসাবে দাঁড় করান যে এত আগে হজ করে ফেললে হজ ধরে রাখতে পারবো না শুনছেন নি এটা হ্যাঁ এরকম কিছু বানোয়াট মাসালা শয়তান সাপ্লাই করে আরেকটা বানোয়াট মাসালা বলি এরকম সেটা হলো যে কোনো যুবক পোলাপান বা ইয়াং বয়সে কেউ দায় রাখতে চাইছে তো সাথে সাথে অনেক লোক এসে বলে বেটা দায় রাখলে হবে দায় মর্যাদা ধরে রাখতে হবে ওটা তো পারবে না তার চাইতে না রাখাই ভালো সাক্ষাৎ ইবলিস বুঝতে পারছেন এটা হলো সাক্ষাৎ ইবলিস বলে যে দায়ের মর্যাদা ধরে রাখবে পারবে মিয়া দায়ের মর্যাদা ধরে না রাখতে পারলে তোমরা দায় রাখতে বলছে কিনা দায়ের মর্যাদা নষ্ট করার চেয়ে দায় না রাখা ভালো সুবহানাল্লাহ কি অতিভক্তি দায়ের প্রতি হ্যাঁ ভাই দায় রেখে আকাম কুকাম করা যাবে না বা হজ করার পর আর কোনো আকাম কুকাম করা যাবে না খারাপ কাজ করা যাবে না এটা কোথায় পাইছেন আপনারা আমি তো কোথাও পাইনি কোরআন হাদিসে কোথাও আমি জানি না যে হজ করার পর আর কোনো কি করা যাবে না খারাপ কাজ করা যাবে না দায় রাখার পর আর কোনো খারাপ কাজ করা যাবে না কই এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই তার মানে কি হজ করার পরও খারাপ কাজ বাকিটা বলতেছেন না দেখি করা যাবে আরে ভাই হজ করেন বা না করেন খারাপ কাজ কখনো করা যাবে না এটার সাথে হজের কোনো সম্পর্ক নাই হজ না করা অবস্থায় খারাপ কাজ করছেন সেটাও খারাপ হজ করার পর করছেন সেটাও খারাপ দায় রাখা ছাড়া খারাপ কাজ করেছেন সেটাও খারাপ দায় রেখারা করছেন সেটাও খারাপ আমাদের দেশে একটা সমস্যা হলো যে একটা লোক মনে করেন নামাজ কালাম পড়ে না এ যদি বদমাইশি করে খারাপ কিছু করে সমাজের মানুষটাকে এত খারাপ মনে করে না কিন্তু একটা লোক মনে করেন ভালো মানুষ সে একটা খারাপ কাজ করে ফেলছে মানুষ এবার সমাজের মানুষ ধরবে হজ করে হিসাবে এটা একাম করছে এর চেয়ে খারাপ আর সমাজে আরেকটা নেই আমি বলি না আপনার সাথে আমার একমত করার সুযোগ নেই একজন হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই আকাম করছে আরেকজন হজ ফরজ হয়েছে আর বেচারা হজ করে আসছে আইসা সে একই আকাম করছে খারাপ কাজ করছে তো আমার মতে প্রথমজন বড় বেশি অপরাধী দ্বিতীয়জনের চাইতে কারণ দ্বিতীয়জন হজের ফরজ কাজটা তো করছে অন্তত আল্লাহর একটা নির্দেশ পালন করছে আরেকটা করতে পারে নাই সে আর প্রথমটা দুইটাই লঙ্ঘন করছে ফরজ হজ করে নাই আবার আকাম করছে তো ডাবল অপরাধ করছে কিন্তু আমরা এমন ভাবে জিনিসগুলোকে তুলে ধরি ধরুন কোনো হুজুর বেচারা কোনো একটা অপরাধ করে বসছে হুজুর মানুষ সেও তো মানুষ দিন শেষে তার ভিতরেও তো প্রবৃত্তি আছে কোনো একটা অপকর্ম করে ফেলছে হুজুর মানুষ এই কাম করছে আরে সর্বনাশ মানে আমাদের এক্সপেক্টটা চাহিদাটা এত বেশি হয় যে বেটা হুজুর হয়ে গেছে মানে এটা ফেরেশতা হয়ে যাবে এটার প্রতি কোনো কামনা বাসনা কিছু থাকতে পারে না এই অতিভক্তি
লক্ষণ ভালো না অতিরিক্ত ভুক্তি থাকা ভালো না তো শয়তান হজ থেকে যারা ধরেন সার্ভিসে আছেন আপনি চাইলে হজ করতে পারেন হজ থেকে বিলম্ব করে রাখে দূরে সরায় রাখে এই মানুষগুলোকে শয়তান এরকম নানা রকম যুক্তি দেয় কুবুদ্ধি দেয় হ্যাঁ ছেলে মেয়ে হজ বিয়ে করানোর ছাড়া হজ করা যাবে না কোনো কথা হলো তাদের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই তাদের বিয়ে তাদের সময় মতো হবে তফিকি থাকলে হবে না হলে হবে না আপনি হজে না গেলেই বিয়ে হয়ে যাবে এমন কোনো কথা নাই তো এগুলো আমাদের ধারণাগত ভুল আমি অনেক মানুষ দেখেছি যারা অর্থকড়ি হওয়ার পর প্রথম কাজ করেছে বাইতুল্লাহ যাওয়া প্রথম কাজ আল্লাহ তাআলা তাদের জীবনে অনেক বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ আবার এর বিপরীতে অনেক মানুষ দেখছি যে সারা জীবন দুই নম্বরি করে চুরি বারবারে দুর্নীতি করে তারপরে এবার হজে যায় কেন যায় জানে যে ওই যে একটা হাদিস শুনছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ুম ওয়ালাদাতহু উম্মু যদি কেউ বাইতুল্লাহ গিয়ে হজ করে আসে রফস না করে ফুসুক খারাপ কাজ না করে ঠিকঠাক মতো হজটা করে আসতে পারে তাহলে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে এই জন্য চিন্তা করে যে আগে করে লাভ কি সব পাপগুলো করে লই করে আর টাকা পয়সা পয়সা কামায়া দুই নম্বরে করে পাহাড়ের মতো টাকা পয়সা করে আকাম কুকাম করে শেষ বয়সে একটা সিল মেরে চলে আসবো মক্কা যায় সব ভ্যানিশ প্রোফাইল ক্লিন ডিলিট হয়ে যাবে ব্যাপারটা কি এত সোজা আল্লাহ আকবার বান্দার হ আপনি যদি চল্লিশ বার হজ করেন মাফ হবে না বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ নিতে হবে হ্যাঁ আল্লাহ যদি কেউ আল্লাহকে যদি এত বেশি সন্তুষ্ট করে ফেলতে পারে নিজের কৃতকর্মের কারণে নিজেকে ভৎসনা করে কেউ যদি এরকম তওবা করতে পারে যে আল্লাহ তাআলা তার উপরে চরম পর্যায়ে সন্তুষ্ট তো আল্লাহ তাআলা তাকে হয়তো কিয়ামতে ওই ব্যক্তিকে পাওনাদারকে খুশি করাইয়া হক মওকুফ করাইয়া আল্লাহ মাফ করবেন কিন্তু আল্লাহ তাও নিজে অন্যের অধিকারে ইন্টারফেয়ার করবেন এটা এত জটিল একটা বিষয় এই জন্য ভাইরা আমার সততার চাইতে মূল্যবান কোনো সম্পদ নাই সবচেয়ে বড় উপভোগের বিষয় সবচেয়ে বড় ভোগের বিষয় সবচেয়ে বড় সুখের বিষয় হলো সততা হজ করার ব্যাপারে শয়তান যেন এই সমস্ত আইডিয়া মাথায় দিয়ে আমাদেরকে নষ্ট করতে না পারে এ ব্যাপারে আমাদের দায়িত্বশীল থাকতে হবে যত্নবান হতে হবে ইনশাআল্লাহ তাআলা